আসসালামু আলাইকুম। বাংলাদেশের ওয়েব সিরিজ নিয়ে আমার বিন্দুমাত্র ধারণা নাই। এই যে এই ওয়েব সিরিজটা, এটা এত সামনে আসছে, এতবার সামনে আসছে, আমার মানে আমি কি বলবো, অতিষ্ঠ হয়ে গেছি। এটার অ্যাড সামনে আসছে, এটার প্রমোশন সামনে আসছে, এটার সাবস্ক্রিপশন নিয়ে কথা উঠছে যে হ্যাঁ এটা কত টাকা দিয়ে দেখা যাবে, কি করলে দেখা যাবে। তারপর এটার মানে আমি কোনো নেগেটিভ পজিটিভ রিভিউ নিয়েও তেমন কিছু দেখিনি, কিন্তু কমেন্টগুলো পড়ে বোঝা যাচ্ছে যে মানুষ মানে অভিনয়টা খুব পছন্দ করেছে। কেউ যদি নোংরা হইতে পারে, খারাপ কিছু করতে পারে, তো সেটাকে বাহবা দিয়ে বড় করা হচ্ছে। ইনার কয়েকটা কথা শুনে নিন। নেগেটিভই করবো এরকম কোনো কিছু ছিল না, ওরকম কোনো প্যাশন ছিল না। যে যখন যেটা আমার সবগুলো করতেই ভালো লাগে, সেটা দুষ্ট চরিত্র হোক কিংবা ভালো চরিত্র হোক। তো ইনি হচ্ছেন যে দুষ্ট চরিত্র অভিনয় করতে পেরে মানে উনি গর্বিত কিনা, আমরা মানে মানুষরা কি যে দর্শক হিসেবে ওনাকে বড় করে তুলছি যে দুষ্ট চরিত্র অভিনয় করতে পারছে মানে মহান কিছু একটা। মানে কেউ একজন পজিটিভ চরিত্র অভিনয় করছে, ভালো চরিত্র অভিনয় করছে, সে যদি খারাপ চরিত্র অভিনয় করতে পারে তাহলে সে হচ্ছে অভিনেতা। খারাপ চরিত্রে অভিনয় করতে হবে, একটা ধর্ষণের দৃশ্য যদি আমরা মানে বলি মেইনলি আর কি, এখনকার যুগের যেগুলো হয়, যে ওইটা দেখানোর ক্ষেত্রে কি করতে হবে, যে আমাকে সেটা অ্যাক্টিং করে দেখাইতে হবে। একটা মেয়ে হচ্ছে পর্দা নিয়ে, পর্দা ভালো জিনিস সেটা প্রমোট করবে, তো সেজন্য কি করছে যে হ্যাঁ মানে বোরকা পরে থাকছে, আবার বোরকা খুলছে, লিপস্টিক দিচ্ছে, আবার সেটা ঢেকে রাখছে। মানে এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছে যে হ্যাঁ এটা আমরা তো সংস্কৃতি হিসেবে নিচ্ছি, আমরা তো এটা নাটকের মধ্যে করছি। আরে ভাই দরকার নাই, যেগুলা জ্ঞান কোরআন হাদিসে আছে, এক্সিস্ট করছে, যেগুলা জিনিস মানুষকে বোঝানো যায় না, ব্রেনে ঢুকানো যায় না সহজে, সেগুলোকে ম্যানিপুলেট করার জন্য, ভালো কিছু শেখানোর জন্য তখন আমরা নাটক ওয়েব সিরিজ এগুলো করতে পারি, করা যেতে পারে। কিন্তু তাই বলে এমন কিছু বিষয় যেগুলো করলে একদম আয়াত হাদিসের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাবে, এসব জিনিস কেন বানায় মানুষ, আমি বুঝি না। আর সেটা মানুষ বাহবা দিয়ে একদম ই করে চলে যাচ্ছে যে আহ হা 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 কি সুন্দর, মানে প্রশংসনীয় একদম। আমি আমি কয়েকদিন আগে ভাবছিলাম, একজনের সঙ্গে ডিসকাস করছি যে হ্যাঁ কী কন্টেন্ট বানানো যায়, কী নিয়ে ভিডিও করব। এগুলো ভাবতে ভাবতে হঠাৎ খেয়াল আসলো যে হ্যাঁ অমুক একটা গান আছে, এই গানটা নিয়ে হচ্ছে ই করি, গানটা শুনে এটা কি আছে, এই গানটার স্পেশাল কি, বা এই ওয়েব সিরিজটার মধ্যে এত স্পেশাল কি আছে যেটা নিয়ে মানুষ এত আলোচনা করছে, বা এটাকে ট্রোল করছে বা কেন। আমি গানের ভিডিওটাতে আমি এক্সপেক্ট করিনি এরকম কিছু থাকবে, আমি সহ্য করতে পারিনি, ক্লোজ করে দিয়ে চলে আসছে। আর এটা আমি বুঝলাম যে বাংলাদেশের এই নাট্য জগৎটা কতটা নিচে নেমে গেছে, কতটা নিচে নেমে গেছে, ড্রেনের পানিতে মিশে গেছে, এটা আমি মানে ভাবতে অবাক লাগছে। যারা এখন পর্যন্ত এসবের দিকে ঝুঁকেন নিয়ে সবের নেশা ঢুকেনি যে আমাকে ওই অমুক ওয়েব সিরিজটা দেখতেই হবে, অমুকে বাহবা দিতেই হবে, অমুক এত ভালো অ্যাক্টর, উনি জোস হ্যান ত্যান, দরকার নাই ভাই এসবের, দেখারই দরকার নাই এসব। এই যে কিছু কিছু সাউথ ইন্ডিয়ান মুভি আমার এক সময় ভালো লাগতো, তো ইদানিং এমন এমন জিনিস ব্রেনে আমি মানে এক্সপ্লেন করছি যে আচ্ছা এই জিনিসটা তো আমি নিজে ব্যক্তিগতভাবে পছন্দ করি না, এটা যখন মুভির মধ্যে দেখানো হচ্ছে, ভিজুয়াল করা হচ্ছে, তখন আমার মনে হচ্ছে আরে বাপরে এটা এত সুন্দর করে প্রেজেন্ট করতে পেরেছে। কিন্তু ঠিকই ওই জিনিসটা যখন আমার ব্যক্তিগত জীবনে ঘটছে, তখন মনে হচ্ছে যে আরে এইসব প্রমোট করছে, আমি কেন এই জিনিসটা দেখছি, আমি কেন দেখবো এগুলা। তো এই জন্যে বলবো যে আপনারা হচ্ছে যেগুলো মনে হবে যে আপনার ব্যক্তিগত জীবনে যেটা ঘটলে আপনার কাছে খারাপ লাগতো, আপনার মনে হতো যে এটা কেন আমার সঙ্গে ঘটলো, বা এটা ঘটছে কেন, এটা তো উচিত না, তো সেই জিনিসটা যখন নাটক সিনেমায় ঘটছে তখন মনে হচ্ছে যে বা কত সুন্দর, কী সুন্দর করে প্রেজেন্ট করেছে, ডিরেকশন দিয়েছে, কী সুন্দর সিনেমাটোগ্রাফি, তাই না, এরকমটাই তো হয়, তাই না। তো আমার ব্যক্তিগত জীবনে যে জিনিসটা আমার অপছন্দনীয় সেটা যখন নাটক সিনেমায় তুলে ধরা হচ্ছে, তো সেটা কেন আমার পছন্দ হচ্ছে, মানে আমাদের ব্রেনটা কোথায় আছে, হাঁটুতে না